বেশ কয়েকটি ছিল, লাস্ট ইয়ারটা খুবই ভালো ছিল আমাদের দেশের জন্য, পার্সোনাল দিক থেকেও আমার জন্য বেশ ভালো একটা বছর ছিল। পার্সোনাল বলতে গেলে অবশ্যই আমি মনে করি নিউজিল্যান্ডের এগেনস্টে দুইটা ইনিংসই, চ্যাম্পিয়ন্স ট্রফি ইনিংসটা এবং আমার ডাবল হান্ড্রেডটা, দুইটা আমার কাছে অনেক বড়। আর বোলিংয়ের দিকে যদি চিন্তা করি অবশ্যই অস্ট্রেলিয়ার সাথে বা দুই ইনিংসে 5 উইকেট করে পাওয়াটা স্বীকৃতি অনেক বড় একটা ব্যাপার যে কোনো প্লেয়ারের জন্যই, এটা ইন্সপায়ার করে প্রতিটা প্লেয়ারকেই বা আরও ভালো করার জন্য। আর আপনাদের কাছ থেকে পাওয়াটা আরও বড় ব্যাপার আমার কাছে মনে হয়, যেহেতু আপনারা খেলার সব খুঁটিনাটি বিষয়গুলো দেখেন, তো ওখান থেকে যখন একটা স্বীকৃতি আসে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আমি শিওর যারা এখানে পুরস্কার পেয়েছেন আজকে সবার জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আশা করি আমরা বাংলাদেশকে এইভাবে আরও সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। ফাইনাল কোয়েশ্চেন কিছু বলতে চান? খুব বেশি কিছু বলার নাই, আপনাদের ভূমিকা আমাদের স্পোর্টসের জন্য অনেক বড় একটা পাওয়ার। আমি আশা করি আপনারা সবাই এভাবে শুধু ক্রিকেটকে না প্রতিটা স্পোর্টসকে সাপোর্ট করবেন এবং দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাই। আমি যেটা বললাম যে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, আমাদেরকে অবশ্যই অনেক ইন্সপায়ার করবে আর ভালো করার জন্য। আমি অবশ্যই অত্যন্ত খুশি অ্যাওয়ার্ড পেয়ে, আর চেষ্টা থাকবে যে নতুন বছরটা যেন আরও ভালোভাবে করতে পারি। আর সবাই আমার জন্য প্লাস আজকে যারা পুরস্কার পেলেন সবার জন্য এবং সব স্পোর্টসের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের স্পোর্টস অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং শুধু এটা ক্রিকেটে নয় সকলে। ভালো লাগছে, ওটা তো ভেতরে বললামই, যে কোনো ভালো কিছু পাওয়ার স্বীকৃতি স্বরূপ যদি কিছু পাওয়া যায় সেটা তো অবশ্যই ভালো লাগে। আর এটা আমি সবসময় বলে আসি যে এগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে আরও ভালো করার জন্য, মোটিভেশন যোগায় যে বছরটা এত ভালো গেল সামনের বছরটা যেন আরও ভালো করতে পারে, এটা ধরে রাখার একটা তাগিদ থাকে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় খুবই ভালো একটা আয়োজন, এটা রেগুলার হলে আমাদের প্লেয়ারদের জন্যও ভালো, সকল স্পোর্টসম্যানদের জন্যও ভালো, অনেকের সাথে দেখা হয় অ্যাট দ্য সেম টাইম, এবং আমার কাছে মনে হয় এটা মানুষকে বলতে স্পোর্টস পার্সনদেরকে আরও বেশি ভালো করার অনুপ্রেরণা যোগে। এক্সপেক্ট তো কেউ খারাপ করবে না, সবাই ভালোই যাবে, আমাদেরও ইচ্ছা আছে যেন আমরা অনেক ভালো করতে পারি। শুরুটা অনেক ইম্পর্টেন্ট হবে এই এই সিরিজ, এই টুর্নামেন্টটা নিয়ে আমরা সবাই এখন ফোকাস করছি, এরপরে আরও অনেক খেলা আছে এবং সেটা সময়ের সাথে সাথে দেখা যাবে, বাট আশা করি ওভারঅল 2018 আরও ভালো যাবে 2017। আর না ওরকমভাবে চাপ না, আসলে প্রেক্ষাপট যাই হোক এক্সপেকটেশন তো সবসময় থাকে, আর সব থেকে বড়ো কথা নিজের প্রতি নিজের যে একটা এক্সপেকটেশন এটা তো কখনো কমে না, আসলে দিন দিন বাড়তেই থাকে, তো 2018 আরও বেশি থাকবে এটাই স্বাভাবিক, এবং আমি ইনশাল্লাহ ওভাবেই প্রিপেয়ার্ড হবো এবং ওভাবেই ভালো করার চেষ্টা করবো।